প্রাক্তন বিজেপি নেতা ও বর্তমান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবারে বিজেপির বিরুদ্ধে পুরোপুরি হাঁটে হাঁড়ি ভাঙলেন। পশ্চিমবঙ্গ বিজেপির সবথেকে বড় নেতা শুভেন্দু অধিকারী যখন এই জয়প্রকাশ মজুমদার বিজেপি পার্টিতে ছিলেন, তখন এই শুভেন্দু অধিকারী অমিত শাহের পায়ে ধরে কিভাবে সিবিআই এবং ইডির হাত থেকে বেঁচেছিল সেই সমস্ত তথ্য ফাঁস করে দিলেন। জয়প্রকাশ মজুমদার বলেন, আমি তখন বিজেপি পার্টিতে আছি, একটা মিটিংয়ে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি অমিত শাহের পায়ে ধরে ক্ষমা চান এবং এই শুভেন্দু অধিকারী অমিত শাহের পায়ে ধরে সিবিআই ইডি থেকে বেঁচে যান। কিন্তু এই সিবিআই ইডি কতদিন বাঁচাবে শুভেন্দু অধিকারীকে? আর কয়েকদিন পরেই দেশের ক্ষমতা উল্টে যাবে, বিজেপি পার্টির ক্ষমতা আর থাকবে না, তখন এই শুভেন্দু অধিকারীকে যেই সিবিআই ইডি এখন আজ ধরছে না, সেই সিবিআই ইডি টানতে টানতে জেলে ঢোকাবে। চলুন, জয়প্রকাশ মজুমদার কী প্রমাণ দিলেন যে শুভেন্দু অধিকারী কীভাবে পায়ে ধরে ক্ষমা চেয়ে বেঁচে রয়েছে, কিন্তু কয়েকদিন পরেই যখন দেশের ক্ষমতা উল্টে যাবে, বিজেপি পার্টি তখন গোহারান হারবে, তারপর এই শুভেন্দু অধিকারীকে মোদী অমিত শাহের বাবা এলেও বাঁচাতে পারবে না। জয়প্রকাশ দা, অনুপমা হাজরা বিজেপি নেতা, তিনি এবারে চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছেন, আর অপরদিকে ফের সিএ বিতর্ক উস্কে দিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যেই সিএ লাগু হবে, কি বলবেন? প্রায় প্রথমটা বলেনি অনুপম বাবুর কথাটা, সেটা তো যেটা বলেছেন সেটা সবাই বলছে বিজেপির মধ্যে, যারা বিশেষ করে আদি বিজেপির যারা কর্মী, কারণ মাথার উপর শুভেন্দু অধিকারীকে বসানো হয়েছে, যিনি হচ্ছেন আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত। এবং আপনারা জানেন যে সেই নারদাকাণ্ড সারদাকাণ্ডে বিজেপি তো অভিযোগ করেছিল শুভেন্দু অধিকারীর এগেনস্টে, সেই শুভেন্দু অধিকারী আমার সামনে অন্তত আমি নিজের চোখে দেখেছি কিভাবে অমিত শাহর পা ধরে বলেছিলেন ইডি সিবিআই থেকে আমাকে বাঁচাবেন। কেন বাঁচাতে বলেছিলেন? কারণ নিজে জানেন দুর্নীতিগ্রস্ত। তো সেক্ষেত্রে আর একজন বলবেন চোরমুক্ত বিজেপি চাই, তার কারণ মাথার উপরে শুভেন্দু অধিকারী, সেই তাদের এখন সর্ব বৃহৎ নেতা এই পশ্চিমবঙ্গে, সেটা বলা খুব স্বাভাবিক। সুতরাং উনি আসলে চেয়েছেন শুভেন্দু মুক্ত বিজেপি চাই, এটাই বোধ হয় বলতে চেয়েছেন। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনারা করলেন, সেখানে বলছি সুকান্ত মজুমদার বোধ হয় কোনো নিয়মকানুনও জানেন না, তিনিও তো রাজনীতিটা করছেন খুব অল্প দিন। কারণ এই সিএএ প্রক্রিয়াটা হচ্ছে একটা আইন তৈরি হয়েছে, কিন্তু তার কোনো রুল ফ্রেমিং এখনো হয়নি, আমরা যতদূর জানি আপনারাও তাই জানেন। এবং রুল কমিটি যে হাই পাওয়ার কমিটি রুল ফ্রেম করবে, আমাদের নলেজ অনুযায়ী গত 18 মাসে তাদের একটা মিটিংও হয়নি। সুতরাং সেই মিটিং হলো না, রুল ফ্রেমের কোথায় কত হাত জলের তলায় রুল ফ্রেমিং আছে। আর এখানে হাওয়া গরম করছেন সুকান্ত মজুমদার যে 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, রুল ফ্রেমিং হবে, সেটা পার্লামেন্টে পাশ করাতে হবে, তারপরে কোর্টের ব্যাপার আছে, তা বলে বলে দিচ্ছেন শুধু একটা মিথ্যে কথা মানুষকে বলার জন্যে বলে দিচ্ছেন, এটা হয় না কখনো।